শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের এফআইআর দায়ের হলো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন মন্ত্রী বীরবাহা হাসদা এসসি এসটি অ্যাক্টে অভিযোগ দায়ের ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের মন্ত্রী বীরবাহা হাসদার কুরুচিকর মন্তব্যের অভিযোগে দায়ের হলো এফআইআর আপনাদের আরও একবার জানিয়ে রাখি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর মন্ত্রী বীরবাহা হাসদার আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী দেখো এই মুহূর্তে তোমাদের জানিয়ে রাখি যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করলেন মন্ত্রী বীরবাহা হাসদা সেক্ষেত্রে আমরা জানি যে যে একটি ভিডিও তৃণমূলের পক্ষ থেকে সেটা প্রচার করা হয়েছিল যেখানে দেখা গিয়েছিল যে শুভেন্দু অধিকারী বেশ কিছু বক্তব্য রাখছেন বীরবাহার বিরুদ্ধে যিনি রাজ্যের মন্ত্রী এই মুহূর্তে ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সেক্ষেত্রে অভিযোগ দায়ের করলেন বীরবাহা হাসদা যদিও শুভেন্দু অধিকারী রাজভবনের সামনে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে তিনি বীরবাহাকে জুতোর তলায় এই ধরনের কোনো শব্দ বলেননি প্রথম বিষয় এবং তার দাবি ছিল যে এক্ষেত্রে নিশ্চিতভাবে তিনি যে যে শব্দগুলো বলেছেন বীরবাহাকে সেই শব্দগুলো হচ্ছে এক্ষেত্রে নিশ্চিতভাবে সেই শব্দগুলোর মানে হচ্ছে সেগুলো লোকাল কলোকালি স্থানীয় ভাষায় যে শব্দ ব্যবহার করা হয় সেই শব্দ তিনি ব্যবহার করেছেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলেছিলেন যে এক্ষেত্রে বীরবাহা হাসদার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী কী কী বলেছেন সেটা সমস্তই কিন্তু সেটা দেখা যাচ্ছে ভিডিও রেকর্ডিং রয়েছে ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার বক্তব্য ছিল যে এক্ষেত্রে শুভেন্দু অধিকারী যা বলছেন আর যা করছেন তার দুটোর মধ্যে ভারসাম্যহীনতা রয়েছে ফলে তার মানসিক স্বাস্থ্যের সমস্যা রয়েছে এমনটাই অভিযোগ করেছিলেন সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আজকে কার্যত দেখা গেল যে বীরবাহা হাসদা তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ঝাড়গ্রাম থানায় এসসি এসটি যে অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্টে তিনি ঝাড়গ্রাম থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন তার বিরুদ্ধে যে মন্তব্য করা হয়েছে অর্থাৎ শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে যে মন্তব্য করেছে সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শ্রেয়সী তুমি আমাদের সঙ্গে থাকো আমরা শোনাবো শুভেন্দু অধিকারী ঠিক কি মন্তব্য করেছিলেন মন্ত্রী বীরবাহা হাসদার বিরুদ্ধে শিশু এই দেব নাম হাসদা বীরবাহা যেগুলো বসে আছে এগুলো শিশু আমার জুতার তলায় খাবে এগুলো শিশু এই দেব নাম হাসদা বীরবাহা যেগুলো বসে আছে এগুলো শিশু আমার জুতার তলায় খাবে আপনারা শুনলেন শ্রেয়সীর কাছে আমি আরও একবার চলে যাবো শ্রেয়সী কিন্তু যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারী তিনি বলছেন এরা শিশু এরা জুতোর তলায় থাকে এবং সেই নিয়ে আমাদের তরফ থেকেও শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়েছিল বিগত যেদিন তিনি রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দিতে যান অখিল গিরির বিরুদ্ধে তখন প্রশ্ন করা হলে তিনি বলেন যে আমি এই নিয়ে কোনো মন্তব্য করতে চাই না তুমিও ছিলে সেখানে শ্রেয়সী একেবারে দেখো প্রথমে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বিবাহ হাসদার বিরুদ্ধে তিনি কেন এই ধরনের মন্তব্য করেছেন যেটা ভিডিওতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভাইরাল করা হয়েছে সেই প্রসঙ্গে তিনি বলেন যে তিনি বিবাহ হাসদাকে যা বলেছেন সেটা শুধুমাত্র কলোকিয়ালি বলেছেন অর্থাৎ স্থানীয় ল্যাঙ্গুয়েজে যে ভাষায় কথা বলা হয় সেই ভাষাতে বলেছেন সেটা অনেক সময় শুনতে অশালীন লাগে এবং পরে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে জুতোর তলায় কেন তিনি বলেছেন শব্দটা তখন তিনি যেটা জানিয়েছেন যে তিনি জুতোর তলায় এই ধরনের কোনো শব্দ বিবাহ প্রসঙ্গে ব্যবহার করেননি ফলে সম্পূর্ণভাবে তিনি অস্বীকার করে গিয়েছিলেন যদিও গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেছিলেন সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে যে শুভেন্দু অধিকারী ভিডিওতে দেখা যাচ্ছে তিনি গিয়ে বলেছেন কিন্তু পরবর্তীকালে তিনি সেটা অস্বীকার করছেন ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার মানসিক স্বাস্থ্যের সমস্যাতে এমনটাই কিন্তু দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আজকে কার্যত দেখা গেল যে বিবাহ তিনি কিছুক্ষণ আগে ঝাড়গ্রাম থানায় গিয়ে তিনি অভিযোগ দায়ের করেছেন অভিযোগ দায়ের করেছেন তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তার বিরুদ্ধে যে ধরনের মন্তব্য করা হয়েছে এবং সেটা এসসি এসটি অ্যাক্টে কিন্তু এই অভিযোগ দায়ের করা হয়েছে বিবাহ হাসদার পক্ষ থেকে